এবং আপনারা কোন আপনাদের মতো যেভাবে পার্টি ইনস্ট্রাকশন দিয়েছে পার্টিটাকে একটা ভিজিলেন্সের মধ্যে রাখতেই হবে। কারণ জানবেন পঞ্চায়েতে আমরা যে মনিটরিং করব কোন পঞ্চায়েতটা দুর্নীতি করছে যদি খবর আসে, টাকাটা আমরা ডাইরেক্ট পাই গ্রাম সভা, ফলে আমরা তো জানতে পারছি না, ফলে আমরা জানতে হবে কোন পঞ্চায়েত ভালো কাজ করছে কোন পঞ্চায়েত করছে না। আমি কিন্তু তার সাথে কি ঝগড়া করবো না, আমি রিপোর্টটা পাঠাবো আর রিপোর্টটাও কিন্তু আমরা ক্রস চেক করবো, কারণ আপনি তো ওকে পছন্দ করেন না, তার নামে একটা রিপোর্ট দিয়ে দিলেন তাকে কি হবে না, আমাদের ক্রস চেক যে ব্যবস্থাও থাকবে। তিন হচ্ছে এক একটা টিমে পাঁচজনকে রাখা হয়েছে, তার কারণ অ্যান্ড্রয়েড ফোন হয়তো অনেকের নাও থাকতে পারে কিন্তু টিমের পাঁচজনের মধ্যে একজনের তো থাকতে পারে, সেই জন্যই পাঁচজন এটাকে বর্ডার স্কেলে ভাবা হয়েছে। এইভাবে কাজ করে এগিয়ে যেতে হবে, কেউ ট্রেড ইউনিয়ন কর্পোরেশন একটা এফেক্টিভ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের লয়ার সেন্টার ডক্টর সেন্টার বাকি আছে, এখন মহিলা সেল সংখ্যালঘু সেন্টার সবাই অ্যাক্টিভ আছে, সংখ্যালঘু সেন্টার তার একটি এফেক্টিভ হতে হবে, এসসি এসটি সেলটাকেও এবং উদ্বাস্তু সেল থেকে শুরু করে ওরা ভালো কাজ করছিল রঞ্জিতরা।